তানজিল আক্তার তিশা, আপনি লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কি কোরআন পাঠ করলে তার ফজিলত মৃত ব্যক্তি পাবে? মৃত ব্যক্তির জন্য যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে সেক্ষেত্রে তেলাওয়াত করে যদি তার সওয়াবটা তার পক্ষ থেকে আপনি তার জন্য প্রেরণ করতে চান, সেটি তার জন্য প্রেরিত হবে কি না, এটা নিয়ে ফোকাহা একরাম হাদিস কোরআনদের মধ্যে মত পার্থক্য আছে। অনেকগুলো একরাম বলেছেন হবে না, তবে অনেকগুলো একরামই বিভিন্ন আসার থেকে রেওয়ায়াত থেকে সাবিত করেছেন যে কোরআন তেলাওয়াত এটি মৃত ব্যক্তির তরফ থেকে করা যেতে পারে। অর্থাৎ আপনি জীবিত মানুষ কোরআন তেলাওয়াত করে বললেন, আল্লাহ এই তেলাওয়াতের যে সওয়াব হয় সেটা আমার অমুক মৃত ব্যক্তির জন্য আমি দিলাম, এটা আপনি তার আমল আমাদের যুক্ত করে দিন। অতএব এভাবে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াতের সওয়াব পাঠানো যেতে পারে। সমস্যার মতে মোহাম্মদ আলামিন, আপনি লিখেছেন, গ্রামাঞ্চলে কিছু মানুষ চাল দিয়ে দোকান থেকে পণ্য কেনে, দোকানদার একটি নির্দিষ্ট দামে চাল ক্রয় করে পণ্য দেয়, পরবর্তী সময় দোকানদার ওই চাল নির্দিষ্ট দাম থেকে একটু বেশি লাভে বিক্রি করে, এটা হালাল হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা হালাল হবে, কোনো অসুবিধা নেই। চাল বিক্রি করে আপনি ক্যাশ টাকা নিচ্ছেন, অর্থাৎ চাল দিয়ে টাকা নিচ্ছেন, অথবা আপনি সেটা কত দামে বিক্রি করবেন না করবেন সেটা একান্ত আপনার ব্যাপার। আপনি যদি সেটা ধরুন চাউলের কেজি বাজারে 50 টাকা আছে, আপনি 40 টাকা বিক্রি করে দিচ্ছেন, তো এটি জায়েজ আছে আপনার জন্য, যিনি কিনেছেন তার জন্য জায়েজ আছে। কিন্তু যিনি কিনেছেন তিনি এরকম পরিস্থিতিতে মানুষকে বিপদে ফেলে চান্সে তিনি উপার্জন করার যে লালসা, সেই জায়গা থেকে তিনি অনৈতিকতার পথে আশ্রয় নিয়ে আপনার মানুষকে বিপদে ফেলে তিনি অযৌক্তিক হারে লাভ করবেন, সেটি তার জন্য জায়েজ নয়। বাকি মৌলিকভাবে এইভাবে কেনা বেচা করা এটি না জায়েজ কোনো কিছু নয়।